ওয়েবটেক মাস্টার আর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনের এপিসোড শুরু করছি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর একটি কবিতা ঝড় লেখিকা মৈত্রেয়ী দেবী প্রত্যেকটা লাইন এখানে আমরা ডিসকাস করে দেবো আলোচনা করে দেবো প্রত্যেকে ভালো করে দেখবে এবং বেশ কিছু প্রশ্ন উত্তর যেগুলো আসন্ন পরীক্ষার জন্য খুবই জরুরি সেগুলো আমরা তোমাদের কাছে আলোচনা করব তাহলে দেখে নেবো আজকের দিনের কবিতা ঝড় ঝড় কবিতাটা পড়ার আগে আমরা লেখিকা মৈত্রেয়ী দেবীর সম্বন্ধে কিছু জানব মৈত্রেয়ী দেবী উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার বাবা সুরেন্দ্রনাথ দাশগুপ্ত এবং মা ইন্দিরা দেবী মৈত্রী দেবীর লেখা প্রথম কবিতা হলো উদিতা প্রকাশিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিনি মাধ্যমিক পাশ করেন লেখা উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে মংপুতে রবীন্দ্রনাথ স্বর্গের কাছাকাছি নং হন্যতে নঙ্গনতে বইয়ের জন্য তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন এছাড়াও উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে মৈত্রেয়ী দেবী পদ্মশ্রী উপাধি লাভ করেন ওমা সেদিন হাটের বারে হাট মানে কি হাট মানে হচ্ছে একটি নির্দিষ্ট জায়গা যেখানে জিনিসপত্র ক্রয় বিক্রয় হয় কেনাবেচা হয় আর বারে মানে হচ্ছে দিনে তাহলে বলছে কি ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা কোর্ট মাসে সেদিনকে হাটের বারে সপ্তাহ যেদিনকে হাট বসে সেদিনকে মাঠের ধারে খেলা করতে গেছিলো দুপুরবেলা কখন গেছিল দুপুরবেলায় এমন সময় এলোমেলো এলোমেলো মানে কি এলোমেলো মানে হচ্ছে অগোছালো চারিদিকে অগোছালো তেমন থাকে চাকে বলছে এলোমেলো কোথা থেকে বাতাস এলো বাতাস মানে হচ্ছে জোরালো হাওয়া বলছে এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে কিরকম হঠাৎ মানে আচমকা আচমকা থেকে থেকে বাতাস এলো তাহলে কি বলবো ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে কেমনে মানে হচ্ছে কি কেমন করে অন্ধকারে সমস্ত দিকটা চারিদিকটা কেমন করে ঢেকে গেল বললে ওরা বললে মানে কি বলল বললে ওরা ওরা মানে কি ওই বন্ধুরা কো যারা ওখানে ছিল তাদের মানে বন্ধুরা বলছে বললে ওরা ছুটে পালাই ঘর ওই এসেছে ঝড় তাহলে ঝড় মানে কি জোরালো হাওয়া সবাই কি বলল তখন ছুটে পালাই ঘর ঝড় এসেছে তাহলে দেখা যাচ্ছে যে এখানে খ্যাতানামা লেখিকা ময়ত্রী দেবী ঝড় কবিতায় দেখা যাচ্ছে একটি ছেলে তার মাকে বলছে সেদিন হাটের বারে সে বন্ধুদের সঙ্গে দুপুরবেলায় মাঠের ধারে খেলা করতে গিয়েছে এমন সময় হঠাৎ সমস্ত আকাশ অন্ধকার করে কোথা থেকে জোর হাওয়া শুরু হয়েছে সঙ্গীরা সব ঝড়ের ভয়ে মাঠ বাড়ির দিকে ছুট লাগালো কেন ছুট লাগালো কারণ হচ্ছে ঝড় এসেছে তাহলে আমরা পরের স্তবকটা দেখব আমার যেন লাগলো ভারী ভালো এখানে ভারী ভালো কথার অর্থ কি মানে খুব ভালো আমার খুব ভালো লেগেছে এখানে চেয়ে দেখি চেয়ে দেখি মানে হচ্ছে তাকিয়ে দেখি আকাশখানা একেবারে কালো একেবারে মানে কি একেবারে মানে হচ্ছে পুরোপুরি তাহলে কি বলছে সেই ছেলেটির খুব ভালো লাগলো সেই আকাশের দিকে যখন তাকালো তখন দেখছে আকাশটা পুরোপুরি কালো কালো হলো বকুলতলা বকুলতলা কি বকুল গাছে নিচের অংশটাকে বোঝানো হচ্ছে কালো হলো বকুলতলা কালো চাপার বন চাপার বন মানে কি চাপা ফুলের বন বলছে কালো হলো বকুলতলা কালো চাপার বন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন এই অংশের ভিতরে কবি বোঝাতে চেয়েছে কবির সঙ্গীরা সব ঝড়ের ভয়ে বাড়ির দিকে ছুট লাগালেও তার কিন্তু বেশ ভালোই লাগছিল সে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল দেখতে দেখতে সমস্ত আকাশ বকুলতলা চাপার বন নদীর জল সব কালো হয়ে যেতে লাগলো সেই কালো জলে পাড়ি দিয়ে মাঝি দ্রুত তার নৌকো নিয়ে কুলে চলে এলো কেন কি ঝড় এসেছে কবির মনটিও কেমন যেন উদাসীন হয়ে গেল ঝড় কারে মা কয় কয় মানে হচ্ছে বলে আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কালির দোয়াত মানে হচ্ছে লেখার কালি রাখার পাত্র কালির দোয়াত বলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি মানে হচ্ছে মেঝে মানে কি মেঝে মানে হচ্ছে গৃহতল মানে ঘরের ভিতরে যে তলাটা থাকে তাকে বলছে মেঝে বলছে কি যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি এই কথার অর্থে বোঝানো হয়েছে ছোট্ট ছেলেটি তার মাকে জিজ্ঞেস করলো ঝড় কাকে বলে তার কাছে ঝড় যেন একটা দোষী ছেলে যেমন করে সে মেঝের ওপর খেলার ছলে কালির দোয়াত ফেলে দেয় তেমনি করেই এই দোষী ছেলেটিও যেন সমস্ত আকাশে কালির দোয়াতটা ফেলে দিয়েছে এবারের অংশে দেখো হাসলো কোমল ঠোঁটটি মেলে হা কোমল মানে হচ্ছে নরম সে নরম ঠোঁট দিয়ে হাসছে হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে। আবার তার সাথে সাথে সে আগুনও জ্বালছে আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে। এই অর্থে এখানে বোঝানো হয়েছে ছোট্ট সেই দর্শী ছেলেরূপী ঝড় তার কোমল ঠোঁটটি মেলে আগুন ঝরানো হাসি হেসে উঠলো বারে বারে মানে চারিদিকে বাজ পড়ছে তাকে বোঝানো হচ্ছে সমস্ত চরাচর ঘুরে ফিরে সে যেন সাত সাগরের পারে অনেক দূরে চলে গেল এবার আমরা ঝড় কবিতা থেকে কয়েকটা প্রশ্ন দেখে নেব যেগুলো খুবই জরুরি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে মৈত্রী দেবী কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী উপাধি পান তিনি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে পদ্মশ্রী উপাধি পান পরের প্রশ্ন মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম হচ্ছে ন হন্যতে এবং স্বর্গের কাছাকাছি এছাড়া আরও আমরা বলেছি তা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা লিখবে পরের প্রশ্ন যাবো এবারের প্রশ্ন কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন কারণ হচ্ছে ঘন মেঘে সমস্ত দিক অন্ধকার হয়ে আসায় এবং প্রবল বেগে ঝড় শুরু হওয়ায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল পরের প্রশ্ন যাব পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল এখানে খ্যাতানামা লেখিকা মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে পরের প্রশ্ন পালিয়ে সে কোথায় গেল পালিয়ে সে গেল হচ্ছে সমস্ত চরাচর পরিভ্রমণ করে সে অর্থাৎ ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল তো আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে